হিজরা জনগোষ্ঠী, যাদের পরিবারের সাথে রাখা হতো না, কেন তারা পরিবারের সাথে থাকবে না? আমাদের ইসলাম ধর্মেই তো আছে, কারো হিজরা সন্তান হলে সে সমান অধিকার পাবে। সে যদি মেয়ে হয়ে নিজেকে প্রকাশ করে, একটা মেয়ে পরিবারে মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে, সেই হিজরা সন্তানও সেই পরিমাণ সম্পদ পাবে। সে যদি ছেলে হিসেবে থাকে, তো ছেলে হিসেবে ছেলে যে পরিমাণ সম্পদ পাবে, সেও সেই সম্পদ পাবে। তাদেরকে আর রাস্তায় ঘুরে চিনে খেতে হবে না, তারা পরিবারের সাথে থাকবে। তাদেরকে আমরা সংবিধানের স্বীকৃতি দিয়েছি এবং তাদের জন্য ভাতার ব্যবস্থা করছি। প্রায় 6,864 জন এই ভাতা পাচ্ছে।